খুব বেশি শক্ত না কিন্তু মাংস। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি উত্তরার দিয়াবাড়ি। দিয়াবাড়ি এই জায়গাটা ফাঁকা, এখানে কুরবানির আগে গরুর হাট বসে, আর নর্মাল সময়ে এখানে এরকম একটা ফুড কোর্ট বসে। দেখেন মানে প্রচুর খাবারের দোকান আছে, স্ট্রিট ফুড হাব হয়ে গেছে এটা একটা। রাস্তার ওপারে একটা কাঁচা বাজার বসে বিকালের দিকে, বিকাল থেকে রাত 8:30-8 পর্যন্ত। তো ওই বাজারের ঠিক উল্টা সাইডে এই জায়গাটা হয়েছে, এখানে দেখেন মানুষজন ঘুরতে আসে। হ্যাঁ, সন্ধ্যার পরে তো এইখানে বসার জায়গা থাকে না, মানে আপনি বসার জায়গা খুঁজে পাবেন না, এরকম একটা চেয়ারের সামনে দাঁড়ায়ও থাকতে হয়। হ্যাঁ, আমি একটু আগে আগে আসছি ক্রাউডটা এড়ানোর জন্য। তো এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস, এর আগে আমি আসছিলাম যখন তখন দেখে গেছি, দেখে আমার মনে হয়েছে যে এখানে আমার আসা উচিত, আপনাদের দেখানো উচিত। সেটা হচ্ছে এই যে এই দোকানটা, এই দোকানটা কার ভাই? আপার দোকান, আপার নাম কি? মোসাম্মদ কাজল আক্তার, কাজল আপার দোকান। আচ্ছা, কাজল আপার দোকানে কি আছে আপনাদেরকে দেখাই, এটা একটু দেখান ভাই আমাকে। চীনা হাঁস? ওইটা দেশি হাঁস। আপনি কি হাঁস করেন? এই দোকান কতদিনের? এক বছর। এক বছর ধরে হাঁস বিক্রি হয়? এই শীত গরম সব সময় হাঁস? আচ্ছা, তো আপনি প্রতিদিন কখন বসেন? সকাল 9:00-10:00 থেকে আপনার এখানে পাওয়া যায়? সারাদিন পাওয়া যায় এখানে? আচ্ছা, সারাদিন। আমি আমি একটু মাইক্রোফোনটা একটু নেওয়া, আমরা কাজল আপার একটু কথা শুনি, মাইক্রোফোনটা দেওয়া মানে। আচ্ছা আপা, তাহলে আপনি প্রতিদিন সকালবেলা আসেন না? কটার দিকে আসেন? 9:00-10:00? 9:00-10:00 দিকে। আমি খাবার কটার দিকে পাওয়া যাবে, হাঁস কটার দিকে পাওয়া যাবে? হাঁস আসলে পরে দুটো থেকে পাওয়া যাবে, চাউলের রুটি আর হাঁস পাওয়া যাবে। চালের রুটি আর হাঁস পাওয়া যাবে দুপুর 2টার থেকে। কটা পর্যন্ত বিক্রি হয়? রাত 11:30-11:30-12:00 বেজে যায়। রাত 12:00 বেজে যায়। এর ভিতরে আপনি কি পরিমাণ হাঁসের মাংস বিক্রি করেন? এখানে কয় পিস হাঁস আছে? এখানে হচ্ছে একটা হাঁস শুধু। আচ্ছা, এখানে 4 পিস হাঁস আছে। ওইটা 4টা দেশি হাঁস, এটা একটা চীনা হাঁস। কত করে বিক্রি করেন? এটা হচ্ছে লেগ পিসটা বিক্রি করব, হ্যাঁ, 250 টাকা শুধু, একটা যাবে না, সাথে আরো 2-3 পিস গোদ যাবে। আর বডি পিস হচ্ছে 220 টাকা, আর এটা হচ্ছে 220 কি 200 টাকা প্লেট। আচ্ছা, এইটা আপনি 250 টাকা লেগ পিস, লেগ পিসটা নিলে 250 টাকা দিয়ে নেওয়া লাগবে, মানে যেই প্লেটে লেগ পিসটা যাবে ওই প্লেটটার দাম 250 হবে। আর লেগ পিস ছাড়া বডি পিস হচ্ছে 220। আপনি আমার একটা 220 টাকার একটা বানায় দেখান না, আমরা একটা প্লেট দেখি কি রকম এখানে পাওয়া যায়। আর সাথে হচ্ছে গিয়ে চালের রুটি না? চালের রুটি, ডিম চাপড়ি, ঝাল চাপড়ি, ভর্তা। আচ্ছা, চালের রুটি কয় টাকা? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর ডিম চাপড়ি? হাঁসের ডিম দিয়ে 50 টাকা, মুরগির ডিম দিয়ে 40 টাকা। হাঁসের ডিম দিয়ে 50 টাকা, মুরগির ডিম দিয়ে 40 টাকা। আচ্ছা, ঝাল চাপড়ি হচ্ছে 20 টাকা পিস। আর ঝাল চাপড়ি হচ্ছে 20 টাকা পিস। আর এছাড়াও অনেক পিঠা আছে, একটু দেখান না আপনি আমার, আগে 250 টাকার একটা প্লেট দেখান। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ষোলোহাটি। ষোলোহাটি। আর গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মকসেদপুর। গোপালগঞ্জ মকসেদপুর। মকসেদপুরে আমরা গেছিলাম, মকসেদপুরে আমরা, আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন, মকসেদপুরে আমরা একটা জায়গায় একটা ছোট্ট একটা ভিডিও করছিলাম, ওই যে আল রিয়াদ হোটেল যেখানে আমরা খাই ওইটাই মকসেদপুর। হ্যাঁ, এটা 250 টাকা। আর 220 টাকার কোনটা? 220 টাকার একটা দেখি, এই যে এটা হচ্ছে গিয়ে 220 টাকা। 220 টাকায় কয় পিস পাওয়া যাবে? 6 পিস। 6 পিস? 6 পিস। গলা টলা সব সহ? এইটাতে আর লেগ পিস আসবে না? না, এটাতে লেগ পিস যাবে না। যে কয় পিস দিছেন এই কয় পিস দিবেন তো সবাই রে? আমরা গোশ মনে করেন কি কাটতে গেলে সব পিস সমান হয় না। হ্যাঁ, হয়তো এক পিস ছোট হয়ে যায়, এক পিস বড় হয়ে যায়। হ্যাঁ, এটা সব পিস সেম না তো, একটু ছোট আছে, এরকম হবে।
এইটা হচ্ছে গিয়ে 220 টাকা আর ওইটা কয় টাকা 200 টাকা ওইটার একটা প্লেট উঠান না এটার একটা প্লেট উঠাই আমরা একটু দেখি আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে চীনা হাঁসের তেলের পরিমাণটা একটু বেশি দেশি হাঁসের তেলের পরিমাণটা কম দিয়াবাড়ির হাঁসের রেট আর চালের রুটিটা ওই সাইডে বানাচ্ছে চালের রুটি কি আপনাদের রেডি করা থাকে না কিন্তু আমরা যে অর্ডার দিলে তাড়াতাড়ি একজন পেলে একজন থেকে একজন আচ্ছা অর্ডার দিলে আমরা তাহলে 6টা আমাদেরকে 6টা দেন হ্যাঁ এই হাঁসের ডিমটা কয় টাকা আপা কয় টাকা আমরা এই যে ডিমটা দেখেন কত বড় এই ডিম দিয়ে আমরা চাপড়ি খাবো এই যে এটা দিয়ে আমরা হাঁসের মাংস ছাড়াও এখানে ভর্তা আছে ভর্তা কি ফ্রি নাকি টাকা দিয়ে কিনে নিতে হয় ভর্তা ফ্রি এই চাপড়ি কিনলে ভর্তা ফ্রি নাকি চাপড়ি 20 টাকা ভর্তা ফ্রি আর ডিম চাপড়ি 50 টাকা ওই যে আমাদের হাঁসের ডিম দিয়ে 50 মুরগির ডিম দিয়ে 40 তো আমাদের সামনে খাবার চলে আসছে আমরা একটু অপেক্ষা করছি এই রুটিগুলো ভেজে দিছে বাট রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে যায় সফট আছে হাঁসের মাংস আছে এটা কি চাপড়ি চাপড়ি আছে চাপড়ি 20 টাকা চাপড়ির সাথে ভর্তা আছে ডিম চাপড়ি কিন্তু এখানে 50 টাকা এটা হাঁসের ডিমের চাপড়ি আর এখানে দেখেন এই প্লেটটা হচ্ছে গিয়ে পাতি হাঁস এটা 200 টাকা এটা হচ্ছে চীনা হাঁস এটা 220 টাকা এটা হচ্ছে চীনা হাঁস লেগ পিস স্পেশাল প্লেট আর কি এটা 250 টাকা আর এই রুটি এক একটা 10 টাকা পিস আমি কী দিয়ে শুরু করবো বুঝতেছি না আমি চাপড়ি চাপড়ি কী দিয়ে ভর্তা হ্যাঁ আগে ভর্তা দিয়েই খাই এখানে সরিষা ভর্তা আছে সরিষা ভর্তা অনেকখানি সরিষা ভর্তা নিছি আর একটু চাকরি এই জন্য নিয়ে নিতে চাচ্ছি চাপড়ির নিজস্ব তো কোনো স্বাদ পাইলাম না
চাপড়িতে লবণ কম হয়েছে, দ্বিতীয়ত চাপড়ির নিজস্ব কোনো ফ্লেভার নাই, ভর্তা দিয়ে খাইলে ঠিক আছে। আসলে ভর্তা দিয়েই খায় সবাই, এই জন্য একটু ইয়ে কম, পেঁয়াজ মরিচ এগুলো এই ধনিয়া পাতা এগুলো একটু বেশি দিলে হয়তো আর একটু ভালো লাগতো। সেটা আবার এখানে আছে ডিম চাপড়ি, বা ডিম চাপড়িটা আসলে কি চাপড়ি বলা চলে, এটা তো ডিমটাই বেশি, ডিমের পরিমাণটাই অনেক বেশি। হ্যাঁ, কাইন্ড অফ ডিম পিজা টাইপের কিছু একটা বলা যায়। এটা আগেরটা হচ্ছে অনেক বেটার, এই যে উপরের এই জিনিসগুলোর কারণে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, আর সাথে তো ডিমটা আছেই। এইটা খাইতে পারেন এখানে আসলে, এটা ভালো লাগবে। আসেন, এবার আসল জিনিসে একটু ঝাঁপ দেই। চালের রুটি আর পাতি হাঁস, আগে ঝোল, ঝোলে রুটি ডুবাইছি। এই যে মাংস, খুব বেশি শক্ত না কিন্তু মাংস। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মনে হচ্ছে শাশুড়ি হাঁস রান্না করে পাঠাইছে, চালের রুটি দিয়ে খাইতেছি। ওইরকম একটা টেস্ট আসছে কিন্তু। আরেকটু খাই, যে রান্না করছে কাজলাপা, এই মহিলার এসব রান্নার হাত ভালো, মাংস টাংস রান্নার হাত ভালো। রান থেকে মাংসটা ছুটাই ফেললাম, আকাশ খাবে, আসো। এটা 10-এ 10 পাওয়ার মতো একটা হাঁস রান্না হয়েছে, বিশ্বাস করেন। ভাত দিয়ে খাইতে কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু চালের রুটি ফাটাই দিছে পুরা। হ্যাঁ, ওটা বেশি মজা, কিন্তু এটাও মজা। আলহামদুলিল্লাহ, চাপড়ি খাইয়া খুশি হইতে না পারলেও হাঁস এবং পাতি হাঁসে আমি চরম খুশি। ঝাল আছে মোটামুটি, মশলাটা পুরোপুরি ব্যালেন্সড একটা ব্যাপার আছে, বেশিও না কমও না। আর মিটের টেক্সচারটা দেখেন একটু, দেখছেন কতটা লোভনীয় লাগতেছে দেখে।
খাইতেও কিন্তু ওই লেভেলের মজা। পাতি হাঁসটা আসলে বেশি ভালো লাগছে কেন, ওইটাতে তেলটা একটু কম, মশলাটা একটু বেশি ছিল, হ্যাঁ তো মশলাটা অনেক বেশি পাচ্ছিলাম, এই জন্য ওইটা বেশি মজা লাগছে, এটাও কোনো অংশ কম না। আমার বিশ্বাস যে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এই হাঁস খাওয়ার পরে ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে যদি এই হাঁস খান, আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বাধ্য। আপনি এই হাঁস খাবেন আর চিন্তা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, কারণ এই চ্যানেলে তো মজার মজার খাবার দেখানো হয়। হ্যাঁ শিওর, তো ওই ভদ্রমহিলাকে একটু বলা দরকার যে রান্না খুব মজা হয়েছে, সেটা আমি তো বলবই, আপনারা খেয়ে আপনারাও বলে যাবেন খুশি হবে। আর যেই স্বাদ আমরা পাইছি, স্বাদের কাছে মানে খাবারের দাম যদি আমি স্বাদের সাথে তুলনা করতে চাই, তাইলে এই স্বাদের জন্য এইটুকু টাকা খরচ করতে আমার কোনো সমস্যা নাই। আশা করি আপনারা একবার খাওয়ার পরে আপনাদেরও কোনো সমস্যা হবে না, ভাল লাগবে। তাই খুব মজা পেয়েছি, তীব্র লেভেলের মজা, বুঝছো। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। জায়গাটার কথা আরেকবার একটু বলে দিই, উত্তরার দিয়াবাড়ি গরুরহাট যেখানে বসতো এর আশেপাশেই এই জায়গাটা। হ্যাঁ এই জায়গাটা বউবাজার, বউবাজার বললে আপনি হয়তো চিনতে পারবেন, এখানে আসবেন। আর ওই যে আপা কাজল, আপা কাজল, আপা রান্না খুব মজা হয়েছে, হাঁস চাপড়িটা ভালো হয় নাই, চাপড়িটা ভালো হয় নাই, ডিম চাপড়িটা মোটামুটি, কিন্তু আপনি হাঁসের দিক দিয়ে আপনি সেরা, আপনি মানে হাঁসের রান্নায় ফার্স্ট ক্লাস হয়েছে, তাই না? আচ্ছা মশলাটা কম হয়েছে, মশলাটা কম হয়ে গেছে, জি জি জি, ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।